আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম। প্রচণ্ড গরমে কিভাবে সাধারণ কিছু উপকরণ দিয়ে স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই অনেক বেশি মজাদার আইসক্রিম নিজেরাই তৈরি করবেন, সেই রকম একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় এই অসম্ভব মজাদার কাস্টার্ড আইসক্রিম। আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমেই আমি একটা কাস্টার্ডের মিক্সার রেডি করে নেব। তো এখানে আমি আগে থেকে জাল করা নর্মাল তাপমাত্রার মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। আর অবশ্যই কিন্তু দুধটা ঠান্ডা থাকতে হবে, তা না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দিলে জমে যাবে। 1 চিমটি পরিমাণ অরেঞ্জ ফুড কালার দিলাম, তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দিব। দুধের মিশ্রণটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে এই মিশ্রণটা ঘন এবং থকথকে হয়ে আসা পর্যন্ত জাল করতে হবে। আস্তে আস্তে দেখবেন এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে এবং একটা পর্যায়ে এটা ফুটতে শুরু করবে এবং বেশ অনেকটাই থকথকে ঘন হয়ে যাবে। যখন এরকম ঘন থকথকে হয়ে যাবে ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে, কারণ এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরে আরও অনেকটাই জমে ঘন হয়ে যাবে। চুলা থেকে মিশ্রণটা নামিয়ে নেওয়ার পরে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। ঢেলে নেওয়ার পরে এবার এটাকে গরম অবস্থায় ঢেকে রেখে দিতে হবে, এতে করে এর উপরে কোনো মোটা সর পড়বে না। আর এভাবেই ঢেকে সম্পূর্ণভাবে নর্মাল তাপমাত্রায় এই কাস্টার্ডের মিশ্রণটাকে ঠান্ডা করে নিতে হবে আইসক্রিম তৈরি করার আগে। তো অবশ্যই এটাকে ঠান্ডা করে নেবেন, অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পরে এখন আমি আর একটা মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণ ঠান্ডা লিকুইড হুইপড ক্রিম নিয়ে নিলাম। হুইপড ক্রিমটা নেওয়ার পরে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি ক্রিমটাকে কিছুক্ষণের জন্য বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত ক্রিমটা কিছুটা সফট হয়ে ফুলে না যায়। এটাকে কিন্তু কেক ডেকোরেশন করার জন্য যতটা আমরা হুইপ ক্রিমটাকে বিট করে ফোমি করে নিই অতটা করতে হবে না, কিছুটা সফট থাকা অবস্থায় বিট করা বন্ধ করে দিতে হবে। আমি আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিচ্ছি, দেখেন এরকম সফট হবে, অনেক বেশি শক্ত হবে না এই ক্রিমটা। এবার আমরা যে কাস্টার্ডের মিশ্রণটা রান্না করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে এবং ঠান্ডা হওয়ার পরে দেখেন এটা কিন্তু সুন্দর জমে গিয়েছে। তো সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু আইসক্রিমে ব্যবহার করতে হবে, আমি আবারও বলছি। তো আইসক্রিমে মিশ্রণটাতে দেওয়ার আগে আমি এটাকে আবারও একটু বিট করে নিব, এতে করে মিশ্রণটা একদম স্মুথ হয়ে যাবে। আর বিট করে নিয়ে হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কোনো লাম্পস নেই, একদম স্মুথ হয়ে গিয়েছে। এখন কাস্টার্ডের এই মিশ্রণটা আমি ক্রিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাস্টার্ডের মিশ্রণটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা অবস্থায় আছে, গরম অবস্থায় দিলে কিন্তু ক্রিমটা গলে যাবে। এখন এই সব কিছুকে বিট করে ভালোভাবে 1 মিনিটের মতো মিশিয়ে নিব। এই তো এরই মাঝে সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে মিশে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো মিশে যাওয়ার পরে আমি এখন বিটারটা তুলে নিচ্ছি। আর আমাদের আইসক্রিমের মিশ্রণটা কিন্তু সেট করার জন্য একদম রেডি। তো এই হচ্ছে আমাদের মিশ্রণটা। এখানে আমি আইসক্রিমটাকে সেট করার জন্য একটা বক্স নিয়ে নিয়েছি। তো এই বক্সের মধ্যে আমি এখন আইসক্রিমের সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার উপরটা একটা স্প্যাচুলার সাহায্যে স্মুথ করে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ভালোভাবে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে সারা রাতের জন্য ডিপ ফ্রিজে আমি আইসক্রিমের এই বক্সটা রেখে দিব, যাতে করে আইসক্রিমটা জমে যেতে পারে। তো অপেক্ষা করছি সারা রাত। আর সারা রাত পরে আমি আইসক্রিমের বক্সটা ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আমাদের আইসক্রিমটা সেট হয়ে গিয়েছে বা জমে গিয়েছে।
এবার আমি একটা আইসক্রিম স্কুপের সাহায্যে এটাকে স্কুপ করে নিচ্ছি। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কাস্টার্ড আইসক্রিম। খুব সহজ এবং সাধারণ কিছু উপকরণ দিয়ে তৈরি করা হলেও এটা খেতে যে ঠিক কতটা মজার আপনারা যখন তৈরি করবেন নিজেরাই বুঝতে পারবেন। নিজের পছন্দ মতো উপর দিয়ে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করতে পারেন, এতে করে খেতে আরও বেশি মজার হয়ে থাকে। আপনারা এভাবে তৈরি করে দেখতে পারেন, ভালো লাগবে ইনশাল্লাহ, এটুকু বলতে পারি। আজকের মতো বিদায় নিচ্ছি।